বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর এই পার্বণের শুরুটা হয় নববর্ষ তথা পহেলা বৈশাখ দিয়ে। শনিবার পহেলা বৈশাখ, তাই এদিন সারা রাজ্য জুড়ে মানুষ উৎসবের আমেজে প্রতিপালন করছে নববর্ষ। শুধু তাই নয়, ধর্মীয় রীতিনীতি মেনে সকাল থেকে চলছে নানা অনুষ্ঠান। পূর্ণ এই তিথিতেই নতুনভাবে পথ চলা শুরু হলো রাজ্যের শাসক দল ভারতীয় জনতা পার্টির 9 বনমালীপুর মণ্ডলের। মণ্ডলের নতুন অস্থায়ী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হলো শনিবার। পূর্বের কার্যালয় থেকে দলীয় সমস্ত কাজকর্ম তুলে নেওয়ার পর খানিকটা দেরিতে হলেও মণ্ডল নেতৃত্ব নতুন করে স্থাপন করলেন অস্থায়ী কার্যালয়। আগরতলা মর্চমণি ইস্কন মন্দির সংলগ্ন জায়গায় নতুন করে তৈরি করা হয়েছে মণ্ডল কার্যালয়। পহেলা বৈশাখের পুণ্যতিথিতে যার আনুষ্ঠানিক পথ চলা শুরু, এদিন অস্থায়ী এই কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। ছিলেন ত্রিপুরা চা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা সহ স্থানীয় অন্যান্য নেতৃত্ব। মণ্ডল কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করে এদিন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, এখন থেকে বনমালীপুর এলাকার নাগরিকরা তাদের যে কোনো সমস্যা কিংবা অভাব অভিযোগ মণ্ডল কার্যালয়ে এসে জানালে সেখান থেকেই নেতৃত্ব তাদের সমস্যার সমাধান করবেন। দেখুন, 9 বনমালীপুরের একটা অস্থায়ী অফিস ছিল, তো আজকে নতুন একটা অফিস আমরা সেখানে অস্থায়ীভাবে আবার নতুন করে স্টার্ট করেছি। তো আজকের এই শুভ দিনে, শুভ নববর্ষের, বাঙালি নববর্ষের আপনাদের মাধ্যমে সকলকে আন্তরিকভাবে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি রাজ্যবাসীকে, আর বিশেষ করে 9 বনমালীপুর এলাকার যারা নাগরিক সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে সকলের জন্য আগামী দিনগুলি ভালো থাকে, সুস্থ থাকে, সেই প্রার্থনা আমি ঈশ্বরের কাছে করছি। তো আমি নতুন মণ্ডল অফিস, আমাদের মৎস্যমণি শ্রীকৃষ্ণ মন্দির, ইস্কন মন্দির যেটা রয়েছে তার ঠিক পেছনে আমরা সেটা, তার নতুন করে আজকে শুভ নববর্ষের দিনে আমরা তার শুরুয়াত করতে চলছি। তো তার জন্য আমি সকলকে আমন্ত্রণ করব, 9 বনমালীপুর এলাকার সমস্ত নাগরিকদেরকে, যে তাদের সুখ দুঃখ যে কোনো সুবিধা সুযোগ সুবিধার জন্য এই মণ্ডল অফিসে যোগাযোগ করলে আমরা আমাদের সাধ্যমতো তার চেষ্টা করার, মানে গোচন করার বা মোচন করার চেষ্টা আমরা করি। থ্যাংক ইউ। ভিরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।